আসসালামু আলাইকুম। আজ খুব সাধারণ হেলদি অ্যান্ড রিফ্রেশিং চিকেন স্যুপ বানাবো। ইন সাউথ ইস্ট এশিয়া উই কল ইট চিকেন পো। বাংলাদেশে বড় বড় হোটেল রেস্টুরেন্টগুলোতে এটি অ্যাভেলেবেল পাওয়া যায়। এটি খেতে যেমন মজা, বানানো ঠিক ততটাই সহজ। চলেন দেখিয়ে দেই কী করে বানাতে হবে। আমি এখানে মিডিয়াম সাইজ একটি পেঁয়াজ হাফ করে নিয়েছি আর 4 ইঞ্চির মতন আদা পাতলা স্লাইস করে নিয়েছি। আমি 2 বোল স্যুপ রান্নার জন্য 100 গ্রাম চিকেন ও তার পরিমাণ অনুযায়ী পেঁয়াজ আদা নিয়ে নিয়েছি। সাথে নিয়েছি 1টি দারচিনি, 2টি লং ও 1টি স্টার ইঞ্চ। সবগুলোকে ভালোভাবে ডিপ রোস্ট করে নেব। ডেসক্রিপশন বক্সে হাফ চিকেন ও ফুল চিকেনের পরিমাণটা লিখে দেব। এবার লো ফ্লেমে সবগুলোকে খুব ভালোভাবে ডিপ রোস্ট করে নিতে হবে। যখন মশলাগুলো থেকে একটি অ্যারোমা বের হবে তখন আমি দারচিনি, লং আর স্টার ইঞ্চটাকে উঠিয়ে নেব আর পেঁয়াজ আর আদাটাকে আরও কিছুক্ষণ রোস্ট করে নেব, যেন দুদিকে খুব ভালোভাবে রোস্টটা হয়ে আসে। ঠিক এমন পোড়া পোড়া হয়ে আসলে উঠিয়ে নেব। এটি আপনারা চুলার আগুনে সরাসরি ধরেও করতে পারবেন। আমি এখানে 5 কাপ পানি আর চিকেনগুলো দিয়ে নিব। আমি রাইস কুকারে করছি কারণ এটা স্লো কুক করতে হবে। আপনারা নর্মাল চুলায় করতে পারেন, লো ফ্লেমে। ওভার বয়েল বা র্যাপিডলি বয়েল চিকেনগুলোকে ড্রাই করে ফেলে, তাই র্যাপিডলি বয়েল বা ওভার বয়েল করা যাবে না। এবার রোস্ট করা সেই স্টার ইঞ্চ, কোভ আর দারচিনিটাকে দিয়ে নিব। এবার সেই রোস্টেড আদা আর পেঁয়াজটা কেটে নেওয়ার পালা। আদার উপরের অংশ এভাবে কিছুটা ফেলে দিয়ে লম্বা করে কেটে নিতে হবে। আমি আদা আর পেঁয়াজ রোস্টেডের আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তাই এখন আর ধোয়ার প্রয়োজন হবে না। এভাবেই কেটে নিতে হবে। পেঁয়াজটাও আমি একইভাবে কেটে নেব, উপরের অংশটা ফেলে দিয়ে লম্বা করে কেটে নেব। একটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে, স্টার ইঞ্চের ফ্লেভার যদি ভালো লেগে না থেকে থাকে আর বাসায় স্টার ইঞ্চটা না থেকে থাকলে শুধুমাত্র দারচিনি আর লংটা ব্যবহার করলেই হবে। অন্য কোনো মশলা এই স্যুপে ব্যবহার করা যাবে না, কারণ অন্য মশলার নিজস্ব একটা স্ট্রং ফ্লেভার আছে যা এই স্যুপে আসলে ভালো লাগে না। এখন সবগুলো উপকরণ দিয়ে আমি রাইস কুকারটা বসিয়ে দেব 15 মিনিটসের জন্য। রাইস কুকারটা অন করে দিয়েছি আর সিজলিংয়ের জন্য দিয়ে নেব 1.5 টেবিল চামচ ফিশ সস আর পরিমাণ মতন লবণ। এবার ঢেকে দিয়ে স্টিম হতে দেব। ফিরে এলাম 7 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন এটি কতটি জেন্টলি বয়েল হচ্ছে। উপরে ভেসে আসা এই ক্লাউডসগুলো বা সাদা অংশগুলোকে ফেলে দিতে হবে আর এভাবেই লো ফ্লেমে এটি আমি বয়েল করব প্রায় 15 মিনিটস। নামানোর কিছু আগে ফুল হিটে বয়েল করব প্রায় 20 সেকেন্ড। গরম থাকা অবস্থায় পরিষ্কার একটি পাত্রে আমি চিকেনের স্টকটাকে ছেঁকে নেব। চিকেনের স্টকটাকে ছেঁকে নিয়ে চিকেনটাকে আলাদা করে নিতে হবে। আমি স্যুপে অনিয়ন্স বা জিঞ্জার কোনোটাই ব্যবহার করব না, তাই আমি এটাকে খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। এবার দেখতেই পাচ্ছেন আমার চিকেনের স্টকটা কতটা ক্লিয়ার এসেছে। দেখিয়ে দিচ্ছি চিকেনের অবস্থাটা। আমি টোটাল 15 মিনিটস কুক করেছিলাম। দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট, জুসি আর পারফেক্টলি কুকড। এবারে সার্ভ করার পালা। এই স্যুপটি সার্ভ করতে হয় যে কোনো রাইস নুডলস অথবা এগলেস নুডলস দিয়ে। আমি রাইস নুডলসের পরিবর্তে এগলেস নুডলস নিয়ে নিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ যে কোনো নুডলসই নিতে পারবেন নুডলসের মশলাটা ছাড়া। আমি সেই সফট চিকেন, রেড চিলি আর অনিয়ন্স দিয়ে নিয়েছি। আরেকটু ফ্লেভারের জন্য আমি অ্যাড করব স্প্রিং অনিয়ন্স। এখন আমি দিয়ে নেব সেই চিকেন স্টকটাকে। আমি আমার পরিমাণ অনুযায়ী নুডলস চিকেন স্টকটাকে দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো পরিমাণে নিয়ে নিতে পারবেন। গার্নিশের জন্য আমি নিয়ে নিয়েছি 2 চা চামচ পরিমাণে লেবুর রস, কিছুটা ব্রিংস স্প্রাউট
আর ফ্রেশ বেজেল লিফ। তবে ফ্রেশ বেজেল লিফটা না থাকলে আপনারা মিন্ট ব্যবহার করতে পারবেন। ধনে পাতা এই স্যুপে ভালো লাগে না, তাই ধনে পাতাটা ব্যবহার না করাটাই ভালো হবে। আমি প্রেফার করব বেজেল লিফ ব্যবহার করার জন্য। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ট্রাই করে থাকলে আমাকে জানাবেন কেমন লাগলো।